আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হলো ভাষা পরীক্ষাগার কি তার সঙ্গে থাকছে এর উদ্দেশ্যগুলো কি খুবই ছোট ভিডো এবং একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আমরা আলোচনা করছি ভাষা পরীক্ষাগার সেটি কাকে বলা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে ভাষা বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার করা হয় তাকে ভাষা পরীক্ষাগার বলা হয় এখানে শিক্ষার্থী ট্রেপ রেকর্ডারের সাহায্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন ব্যক্তির বক্তব্য শুনে এবং সেইভাবে বলার অনুশীলন করে তার মানে ভাষা পরীক্ষাগার হল যে প্রযুক্তিবিদ্যার মাধ্যমে বা যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা বাইরের ভাষা আমরা যখন শিখব বলতে পারব সেটাকে বলা হচ্ছে ভাষা পরীক্ষাগার যেখানে আমরা শিখছি অন্যের ভাষা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেই জায়গাটাকে বা সেই স্থানটাকে বলা হচ্ছে ভাষা পরীক্ষাগার তার মানে আমরা এখন কম্পিউটারের মাধ্যমে টেপ রেকর্ডারের মাধ্যমে বিভিন্ন ভিডিওতে আমরা যে ইংলিশ ফিল্মগুলো দেখছি বইগুলো দেখছি বা বিভিন্ন ইংলিশ শেখার যে ক্লাসগুলো হচ্ছে এবং বিভিন্ন দেশের আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু আমরা দেখি কম বেশি কিন্তু বাইরের ল্যাঙ্গুয়েজ শেখানো হয় আমরা লিখতে পাচ্ছি বা পড়তে পাচ্ছি তার থেকে বড় কথা আমরা কথা বলতে পারছি কিনা এটা কিন্তু শেখানো হয় ল্যাঙ্গুয়েজ স্টাডি করা হয় বিভিন্ন ধরনে। সেটি যে প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে সেটিকে বলা হচ্ছে ভাষা পরীক্ষাগার তার মানে টেপ রেকর্ডারের মাধ্যমে হতে পারে যেখানে টেপ রেকর্ডার মানে কি টেপ রেকর্ডার কোনো একজনের ভয়েস বা কথা আমরা আগের থেকে সেখানে রেকর্ড করে রাখি সেই যেভাবে রেকর্ড করা থাকে সে যেভাবে যে ভঙ্গিতে বলে যে একে তো যে ভাষায় বলছে এবং সঙ্গে যে ভঙ্গিতে বলছে আপনারা দেখবেন আমাদের বাংলা ভাষার মধ্যেও স্থান ভেদে কিন্তু বিভিন্ন টেকনিকে বাংলা ভাষা ব্যবহার করা হয় সাউথ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গলের দিকে কিন্তু ভাষার কিন্তু অনেক পার্থক্য আছে এবং আরও তো মাঝখানে তো আরো অনেক পার্থক্য আছে আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারেন তাহলে এই যে আমরা কোন ভাষায় কথা বলছি তার থেকে যখন আমরা অন্য ভাষায় কথা বলবো তার মতো করে কথা বলবো বিশেষ করে বিদেশি ভাষা যখন বলার চেষ্টা করব। সেটি যেখানে আমরা যে পদ্ধতি বা যে প্রযুক্তির মাধ্যমে শিখছি সেটাকে বলা হচ্ছে ভাষা পরীক্ষাগার এখন আলোচনার বিষয় হলো এই ভাষা পরীক্ষাগার বা এই এটির উদ্দেশ্যটা কি উদ্দেশ্যে আমরা বাইরের ভাষা শিখব আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন কমিউনিকেশনের জন্য আদান প্রদানের জন্য আপনারা হয়তো দেখেন যে আমাদের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে যখন কেউ যাচ্ছে অন্য দেশে যাচ্ছে তার সঙ্গে কিন্তু একজন দোভাষী কিন্তু থাকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দিতে কথা বলছে সেই দেশের প্রধানমন্ত্রী কিন্তু বা রাষ্ট্রপতি কিন্তু হিন্দিতে কথা বলতে পারে না বা বলছে না আমাদের যে দোভাষী যে ব্যক্তিটি আছে সে কিন্তু ভাষা বদলি। তাদের ভাষায় বলে দিচ্ছে আবার সে যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা যদি আমাদের প্রধানমন্ত্রী না বোঝে সেই ভাষাকে ট্রান্সলেট করে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কিন্তু বলে দেওয়া হচ্ছে এটি কিন্তু শুধু ভারতবর্ষে বলে নয় বেশিরভাগ পৃথিবীতে বেশিরভাগ দেশের প্রধানমন্ত্রীরাই বা যখন অন্য ভাষার সঙ্গে কমিউনেট করতে হয় তখন কিন্তু আমাদের দুভাষী তিন ভাষী কিন্তু লোক কিন্তু এইভাবে কিন্তু থাকে আমাদের সঙ্গে এটি কিন্তু এখন বর্তমানে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে ভাষা পরীক্ষাগারের উদ্দেশ্য কি সঠিক ভাষা ব্যবহারের মাধ্যমে উন্নত যোগাযোগ করতে সক্ষম করে তোলা এখনই যেটা বললাম ভাষা যদি জানা না থাকতো তাহলে কমিউনিকেশন কীভাবে করতো সেটি যাতে ঠিকমতো কমিউনিকেশন করা যায় সেই জন্য একের অধিক ভাষা শেখার জন্য আমাদের কিন্তু এই ভাষা শিক্ষা কিন্তু প্রয়োজন মানে ভাষা পরীক্ষাগারে যেহেতু ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে সেটি কিন্তু প্রয়োজন আমাদের তাহলে বিভিন্ন শব্দ উচ্চারণের পার্থক্য বুঝতে শিক্ষার্থীদের সাহায্য করা হয় আমরা দেখি ইংরেজি ভাষা আমাদের সারা পৃথিবীর একটি মেন ভাষা হলো ইংরেজি ভাষা সেই ইংরেজি ভাষা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে কিন্তু বলা হয় আমেরিকান ইংলিশ আলাদা ইন্ডিয়ান ইংলিশ আলাদা রাশিয়ান ইংলিশ আলাদা তাদের উচ্চারণের ভঙ্গি কিন্তু আলাদা আমাদের ভারতবর্ষই দেখবেন যে বাঙালিরা ইংলিশ উচ্চারণ এমনভাবে করছে অন্যান্য ভাষীর ইংলিশ ইংরেজিগুলো উচ্চারণ কিন্তু আলাদা থাকে সেটির কথাই এখানে বলা হয়েছে যে বিভিন্ন শব্দ উচ্চারণের পার্থক্য বুঝতে শিক্ষার্থীকে সাহায্য করে তিন নাম্বার নির্ভুল নির্ভুলভাবে শিক্ষার্থীদের উচ্চারণ করতে শেখানো আমাদের এই ভাষা শিক্ষাগারে আমাদের কোন কোন দেশে ভাষা কিভাবে বলতে হয় কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো শেখানো হয় চার নম্বর শিক্ষার্থী নিজেই তার ভুল শনাক্ত করতে পারবে এবং সংশোধন করতে পারবে এই পরীক্ষাগারে যেহেতু প্রযুক্তির ব্যবহার করা হয় সেহেতু বারংবার সেই শিক্ষার্থী সেই সেই শব্দগুলো শুনবে এবং তার শব্দ উচ্চারণগুলো বা সে কী শিখছে সে যখন মূল্যায়ন করবে সে বুঝতে পারবে যে তার কোথায় ভুল হচ্ছে এবং পুনরায় সে সেই শব্দ ভাণ্ডার থেকে শব্দ সংগ্রহ করে তার ভুলগুলো সংশোধন করে নিতে পারবে সর্বশেষ পাঁচ নম্বর ভাষা ব্যবহারের সঠিক শব্দচয়ন এডিয়মস এবং ফ্রেজ ব্যবহারের ক্ষমতা বিকাশে অন্যতম লক্ষ্য কোন সময় কি আমাদের শব্দ চয়ন করতে হবে কি করতে হবে না করতে হবে এগুলো কিন্তু পরীক্ষাগারে ভাষা পরীক্ষাগারে শেখানো হয় মূল কথা হলো ভাষা পরীক্ষাগারে আমাদের অন্য ভাষা শেখানো হয় অন্য ভাষা কি টেকনিক বলছে রাশিয়ান যেমন ইংরেজির কথা ইংরেজির কথা বললাম রাশিয়ানরা ইংরেজি কিভাবে বলে বা রাশিয়াতে গিয়ে যখন আমরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলবো তখন তারা কিভাবে কথাগুলো বলছে কি ওয়ার্ডে কি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এক্সপ্রেশনের ব্যাপারগুলো কিন্তু থাকে আমাদের বাংলায় একটি শব্দ তার মানে কিন্তু এক্সপ্রেশনের উপরে নির্ভর করে অন্য অর্থ একই কিন্তু যখন আমাদের সেই ওয়ার্ডের মধ্যে এক্সপ্রেশনটা আসবে সেই এক্সপ্রেশনের উপরে কিন্তু নির্ভর করে সেই ওয়ার্ডের মিনিংটা আলাদা হবে না কি হবে সেগুলোই কিন্তু এই ভাষা পরীক্ষাগারে শেখানো হয় ঠিক আজ এই অব্দি আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন ভাষা পরীক্ষাগার কি এবং কি উদ্দেশ্যে এটি ব্যবহার করা হচ্ছে তাহলে আজ ভিডিওটি এই অবধি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ধন্যবাদ